প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন ভারতের পতাকা উড়েছিল লালকেল্লায়। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি খুব সহজে ফিরিয়ে দেয়নি আমাদের সে অধিকার। 1807 সালের পাইক বিদ্রোহ, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1930-এর অলিন্দ যুদ্ধ, 1944-এ আজাদ হিন্দ বাহিনীর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, 1946-এর নৌ বিদ্রোহ ইত্যাদি নানা আন্দোলন ও সংগ্রামের পথ বেয়ে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। অনেক রক্ত ঝরিয়ে, অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে এসেছিল স্বাধীনতা। তার কিছুটা লেখা আছে ইতিহাসের পাতায়, আর অনেকটা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আগুন ঝরানো দিনের সেই সব কিছু জানা, কিছু অজানা ঘটনাকে ইতিহাসের বন্ধ দরজার ওপার থেকে আপনাদের সামনে নিয়ে আসবার জন্যই আমাদের এই প্রয়াস বন্ধ দ্বারের রুদ্ধ কথা। বন্ধ দ্বারের রুদ্ধ কথায় আজ আমরা শ্রদ্ধা জানাব শহীদ প্রদ্যোত ভট্টাচার্যকে। ১৯৩২ সালের 30শে এপ্রিল মেদিনীপুরের জেলা বোর্ডের মিটিং শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট ডগলাসের সভাপতিত্বে শুরু হয়েছে আলোচনা। বিষয়, মেদিনীপুর জেলার বিপ্লবীদের ক্রিয়াকলাপ বন্ধ করা, বিশেষ করে বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যদের কঠোর হাতে দমন করা। সভায় উপস্থিত জেলার তাবর আমলা এবং প্রশাসনিক কর্তারা, এবং বলা বাহুল্য প্রচুর সিকিউরিটি। কিছুদিন হল রবার্ট ডগলাস মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে এসেছেন। তার আগে এই জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন জেমস প্যাডি, যিনি সদম্ভে ঘোষণা করেছিলেন মেদিনীপুরের বিপ্লবীদের এমন শিক্ষা দেবেন যা তারা কোনোদিন ভুলবে না। কিন্তু বেঙ্গল ভলান্টিয়ার্সের বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ উল্টে তাকেই চরম শিক্ষা দিয়েছিলেন। সে ঘটনার কথা এর আগে আপনাদের বলেছি। প্যাডি হত্যা ব্রিটিশ শাসকদের অহংকারে প্রচণ্ড আঘাত করেছিল, তাই মেদিনীপুরকে ঠান্ডা করতে ম্যাজিস্ট্রেট হিসেবে মোতায়েন করা হল আর এক অত্যাচারী রবার্ট ডগলাসকে। ডগলাস এসেই বিপ্লবীদের দমন করবার জন্য নির্মম অত্যাচার নামিয়ে আনলেন। জেলায় চালু হল সান্ধ্য আইন। এই আইনে সন্ধ্যার পর লণ্ঠন ছাড়া কারো বাইরে বেরোনো নিষিদ্ধ ছিল। সাদা, নীল ও লাল এই তিন রঙের কার্ড চালু করা হয়। সাদা কার্ড রাজভক্তদের জন্যে, স্বদেশী আন্দোলনের জন্যে পুলিশের খাতায় নাম উঠেছে এরকম ব্যক্তিদের জন্যে নীল কার্ড, এবং ব্রিটিশের পক্ষে বিপজ্জনক মানুষদের জন্যে লাল কার্ড। এই আইনে আরও নির্দেশ দেওয়া হয়, বিপ্লবী হিসাবে চিহ্নিত প্রত্যেককে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে থানায় হাজিরা দিতে হবে। স্বাভাবিকভাবেই ডগলাসের অতি সক্রিয়তা বিপ্লবীরা ভালোভাবে নিলেন না। তারা রইল হোকপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ফিরে আসি 1932 সালে 30শে এপ্রিল মেদিনীপুর জেলা বোর্ডের মিটিং এ। মিটিং যখন মাঝপথে, বাইরে এসে দাঁড়ালো দুজন তরুণ। দুজনেরই বয়স 19-20-এর মধ্যে। একজনের চোখে চশমা, তার মধ্যে দিয়ে দেখা যায় তার উজ্জ্বল চোখ দুটো, মাথার বাঁদিকে চুলের সিঁথি, বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। অপরজনের বিহারী দারোয়ানের মতো মোটা গোঁফ, মালকোঁচা মারা ধুতি। পাহারারত প্রহরী জানতে চাইল, ক্যা মাংতা? সপ্রতিভ উত্তর এলো, অন্দর জানা হে। প্রহরী বলল, হুকুম নেই হে। এবার প্রহরীর কানের কাছে মুখ নিয়ে এলো ওদের একজন, নিচু গলায় বলল, বিভিকে বারে মে ইম্পর্টেন্ট নিউজ দেনা হ্যায়। প্রহরী ঠেহরিয়ে বলে তার সঙ্গীর সাথে পরামর্শ করতে থাকে। আগন্তুক দুজন পরস্পরের দিকে একবার তাকায়। এবার তাদের জেরা করবার জন্য কয়েকজন এগিয়ে আসে, কিন্তু কোনো প্রশ্ন করবার আগেই তারা প্রহরীদের ধাক্কা দিয়ে বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। প্রহরীরা বাধা দেওয়ার আগেই বিদ্যুৎ বেগে দুজনেই পৌঁছে যায় মিটিং এর ঘরে, এবং চোখের পলকে পৌঁছে যায় ডগলাসের চেয়ারের ঠিক পেছনে। এই দুজনের মধ্যে যার মুখে মোটা গোঁফ, তার নাম প্রভাংশু শেখর পাল, আর চশমা চোখে বুদ্ধিদীপ্ত চেহারা ছেলেটির নাম প্রদ্যোত কুমার ভট্টাচার্য। ১৯১৩ সালের ৩রা নভেম্বর
মেদিনীপুর জেলার দাসপুর থানার গোকুলনগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় প্রদ্যুত কুমার ভট্টাচার্যের। তার ডাক নাম ছিল কচি, বাবার নাম ছিল ভবতারণ ভট্টাচার্য, মা পঙ্কজিনী দেবী। ছোটবেলা থেকেই প্রদ্যোত ছিলেন অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রকম, ধীর স্থির বুদ্ধিমান এবং মেধাবী। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন তিনি। এরপর ভর্তি হলেন মেদিনীপুর কলেজে। প্রদ্যোতদের বাড়ির পাশেই থাকতেন ক্ষুদিরামের দিদি অপরূপা দেবী। প্রদ্যোত প্রায় তাঁর কাছে চলে যেতেন, শুনতেন ক্ষুদিরামের দুঃসাহসিক আত্মত্যাগের কথা, শুনতেন হাসি মুখে ক্ষুদিরামের ফাঁসির দড়ি গলায় পড়বার কথা। আর ধীরে ধীরে তার মধ্যে একটু একটু করে বেড়ে উঠত স্বাধীনতা চেতনা। আর সেই চেতনার মধ্যে ছোট ছোট তারা হয়ে ফুটে উঠত কখনো ফরাসি বিপ্লব, কখনো বলশেভিক বিপ্লব। কলেজে পড়তে পড়তেই দীনেশ গুপ্তের নেতৃত্বাধীন বেঙ্গল ভলান্টিয়ার্সের সংস্পর্শে এলেন প্রদ্যোত। এরপর ধীরে ধীরে সত্যগুপ্ত, হেমচন্দ্র ঘোষ, জ্যোতিষ জোয়ারদারদের মতো বিপ্লবীদের সান্নিধ্যে এলেন এবং অল্পদিনের মধ্যেই বেঙ্গল ভলান্টিয়ার্সের অন্যতম যোদ্ধা হয়ে উঠলেন। 1932 সালে 30 এপ্রিল মূল ঘটনায় যাওয়ার আগে যে কারণে সেদিনের ওই ঘটনা বা যে বিষয়টি ওই তরুণদের ওই ঘটনা ঘটাবার জন্য উদ্দীপ্ত করেছিল তার কথা একবার বলা দরকার। ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি হত্যার পর খ্যাপা কুকুর হয়ে উঠেছিল ব্রিটিশ প্রশাসন। একের পর এক বিপ্লবীদের ধরে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হতে থাকে। এই বিপ্লবীদের বন্দী করবার পর বেশিরভাগেরই জায়গা হতো হিজলি ডিটেনশন ক্যাম্পে। বিপ্লবীদের উপর এই অত্যাচারের নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের তৎকালীন ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস। বর্তমানে যেখানে খড়গপুর আইআইটি ক্যাম্পাস, সেখানেই তখন ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প। আইআইটি ক্যাম্পাসের ভেতরেই কালের সাক্ষী হিসেবে এখনো সংরক্ষিত রয়েছে সেই ডিটেনশন ক্যাম্প। নাম দেওয়া হয়েছে নেহরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বন্দীদের স্থান সংকুলনের অভাব এবং নিম্নমানের খাবার পরিবেশন করবার বিরুদ্ধে হিজলি জেলের ভেতরে বন্দীদের আন্দোলন শুরু হয়। এই সময় তিনজন বন্দী জেল থেকে পালিয়ে যায়। এই অজুহাতে 1931 সালের 16 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট ডগলাসের নির্দেশে হিজলি ক্যাম্পের বন্দীদের উপর বিনা নোটিশে রাতের অন্ধকারে পাগলা ঘণ্টি বাজিয়ে নির্বিচারে লাঠি ও গুলি চালায় ব্রিটিশ পুলিশ। গুলিতে নিহত হন বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র। আহত হন 29 জন। সন্তোষ কুমার ছিলেন সুভাষচন্দ্র বসুর সহপাঠী। 1918 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে তাকে সম্মান জানাতেই কলকাতার একটি পার্কের নাম রাখা হয় সন্তোষ মিত্র স্কোয়ার। তারকেশ্বর সেনগুপ্ত ছিলেন মাস্টারদা সূর্য সেনের সহকর্মী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম যোদ্ধা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গর্জে ওঠে সারা বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবীদের মরদেহ নিয়ে হিজলি থেকে কলকাতা পর্যন্ত মিছিল করেন। 26 সেপ্টেম্বর কলকাতা শহীদ মিনারের নিচে প্রতিবাদ সভা করেন রবীন্দ্রনাথ। সেদিনের সেই প্রতিবাদ সভায় লাখো মানুষের সমাবেশ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বীরেন্দ্রনাথ শাসমল, দেবেন্দ্রলাল খান প্রমুখ। হিজলি জেলের নারকীয় হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রশ্ন কবিতাটি, যেখানে তিনি লেখেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়াছ বারে বারে। জেলা শাসক ডগলাস তার রিপোর্টে লিখলেন, পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে নির্দোষ। সেদিন বন্দী বিপ্লবীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল এবং তাদের হাত থেকে প্রাণে বাঁচতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। বিপ্লবীদের মনে যজ্ঞের আগুন আগেই জ্বালিয়ে দিয়েছিলেন ডগলাস। হিজলি হত্যাকাণ্ড যেন তাতে ঘৃতাহুতি দিল। বিপ্লবীদের একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ালো ডগলাস নিধন। দায়িত্ব দেওয়া হল প্রদ্যোত ভট্টাচার্য ও প্রভাংশু শেখর পালকে। এরপর এলো সেই দিন, 1932 সালের 30 এপ্রিল। জেলা বোর্ডের মিটিং চলাকালীন প্রদ্যোত প্রভাংশু ঘরে ঢুকে সোজা এসে দাঁড়ালো ডগলাসের চেয়ারের পেছনে। ডগলাসের নিরাপত্তায় ঘরে পুলিশ সার্জেন্ট তো ছিলই, ডগলাসের নিজের কাছেও রিভলভার ছিল। কিন্তু কেউ কিছু বুঝে উঠবার আগেই
পরপর সাতটা গুলি এফোর ওফোর করে দিল ডগলাসকে। টেবিলের ওপরই পড়ে গেলেন ডগলাস। এর পরের ঘটনা বহু হিন্দি সিনেমার পরিচিত দৃশ্য। গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘর থেকে বেরিয়ে এলেন প্রদ্যোত প্রভাংশু। এদিকে তাদের ধরতে পেছন পেছন দৌড়চ্ছে বন্দুকধারী পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালেন ওরা। পাল্টা বিপ্লবীদের লক্ষ্য করে গুলি চালালো সেপাইরা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল গুলি। কিছুটা গিয়েই প্রভাংশু পুলিশের নজরের বাইরে চলে যান। টান মেরে ফেলে দেন গোঁফ, পাল্টে ফেলেন ছদ্মবেশ। নারাজল রাজবাড়ির পাশের একটি দিঘিতে ফেলে দেন জুতো। এরপর নির্জন কালভার্টের নিচে লুকিয়ে রাখেন রিভলভার ও কার্তুজ। সেখান থেকে সোজা চলে যান মামার বাড়ি। কিন্তু পালাতে পারলেন না প্রদ্যোত। তার রিভলভার হঠাৎ বিগড়ে গেল, বিশ্বাসঘাতকতা করল ভাগ্য। দৌড়তে দৌড়তে বেশ কয়েকবার পেছন ফিরে গুলি চালান তিনি, কিন্তু তার রিভলভার থেকে গুলি বেরোয়নি। এই পরিস্থিতিতে কাছেই একটি পোড়ো বাড়িতে লুকোনোর চেষ্টা করলেন প্রদ্যোত, কিন্তু ব্রিটিশ সেপাই ঘিরে ফেলল সেই বাড়ি। পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকেও বেরিয়ে ফের পালানোর চেষ্টা করলেন প্রদ্যোত, কিন্তু স্থানীয় অমল লজের কাছে রাস্তায় হোঁচট খেয়ে ছিটকে পড়লেন। সঙ্গে সঙ্গে প্রদ্যোতকে ঘিরে ফেলল নিরাপত্তা রক্ষীরা। তার পকেট থেকে পাওয়া গেল দুটি কাগজের টুকরো, যার একটিতে লেখা, হিজলি গণহত্যার বিরুদ্ধে এটি একটি মৃদু প্রতিবাদ, এই মৃত্যুতে ভারত জেগে উঠুক, বন্দে মাতরম। অপরটিতে ইংরেজিতে লেখা, আ ফিটিং রিপ্লাই টু প্রি মেডিটেটেড অ্যান্ড প্রি অ্যারেঞ্জড বারবারাস অ্যান্ড কাওয়ার্ডলি অ্যাটেম্পট অন দ্য প্যাট্রিয়টিক সন্স অব বেঙ্গল, বেঙ্গল ভলান্টিয়ার্স। গ্রেপ্তারের পর প্রদ্যোতকে নিয়ে যাওয়া হল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। শুরু হল তার উপর অমানুষিক অত্যাচার। এই হত্যার পরিকল্পনা সম্পর্কে প্রদ্যোতের মুখ থেকে কথা বের করবার জন্য সব রকম উপায় অবলম্বন করে ব্রিটিশ পুলিশ। ইতিমধ্যে পুলিশ জানতে পারে সেদিন প্রদ্যোতের সঙ্গে যে আর একজন বিপ্লবী ছিল, মূলত তার গুলিতেই মৃত্যু হয়েছে ডগলাসের। কিন্তু তার সম্পর্কে পুলিশের কাছে যথেষ্ট বিবরণ না থাকায় তারা প্রদ্যোতের মুখ থেকে কথা বার করবার জন্য তার উপর অকথ্য অত্যাচার চালায়। নিয়ে আসা হয় বিশেষ বিশেষ পুলিশ অফিসারকে, কিন্তু বিপ্লবী প্রদ্যোত ভট্টাচার্যর মুখ থেকে একটি কথাও বার করতে পারেনি তারা। এদিকে সেদিন পুলিশের চোখে ধুলো দিয়ে প্রভাংশু পালিয়ে যেতে পারলেও কিছুদিন পরেই কলকাতায় ধরা পড়ে গেলেন তিনি। তাকেও নিয়ে আসা হল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। কিন্তু সেদিন প্রভাংশুর ছদ্মবেশ থাকায় ঘটনার সময় উপস্থিত জেলা বোর্ডের কেউই প্রভাংশুকে চিনতে পারল না। প্রভাংশুকে শনাক্ত করবার জন্য প্রদ্যোতের নখে পিন ফোটানো, উল্টো করে ঝুলিয়ে লাঠির আঘাত, কোনো কিছু বাদ দিল না ব্রিটিশ পুলিশ। মুখ বুঝে সব সহ্য করল প্রদ্যোত, কিন্তু প্রভাংশুকে সে কোনোভাবেই চিনতে পারল না। বেকসুর খালাস পেয়ে গেলেন বিপ্লবী প্রভাংশু শেখর পাল। ব্রিটিশ পুলিশ যে সেদিন কিছুই বুঝতে পারেনি তা নয়, কিন্তু প্রমাণের অভাবে তারা প্রভাংশুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। ফলে পুলিশের সব রাগ গিয়ে পড়ল প্রদ্যোতের উপর। এবার শারীরিক নিগ্রহের পাশাপাশি শুরু হল মানসিক অত্যাচার। প্রদ্যোতের কয়েকজন নিরাপরাধ বন্ধুকে তুলে নিয়ে আসা হয় টর্চার সেলে। প্রদ্যোতের চোখের সামনেই তাদের উপর চলে অকথ্য অত্যাচার। ধরে নিয়ে আসা হয় প্রদ্যোত ভট্টাচার্যের বর্দা শর্বরী ভূষণ ভট্টাচার্যকে। শর্বরী ভূষণের উপর এমনই অত্যাচার করা হয় যে তিনি মানসিক ভারসাম্য হারান। তার পরবর্তী জীবন কাটে পাগলাগারদে। প্রদ্যোতের মানসিক জোর ভাঙার জন্যে ভূপেন দারোগা বলে একজন তাকে বলেছিল, তোরা কেমন সলেজি করিস রে প্রদ্যোত, হ্যাঁ এমন একটা রিভলভার নিয়ে খুন করতে গেলি যেটা কাজেই এলো না। কিন্তু দীনেশ গুপ্তের হাতে তৈরি যে ছেলে, তাকে ভাঙা কি এত সহজ? জবাবে প্রদ্যোত সেদিন বলেছিল, ভাগ্যের মার ভূপেনবাবু, সেদিন যদি আমার রিভলভার কথা বলতো তাহলে না আপনি ওখানে থাকতেন আর না আমি এই অবস্থায় থাকতাম, সেদিন গল্পটাও অন্যরকম হতো। ডগলাস হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল 33 জন অল্পবয়সী তরুণকে, কিন্তু শেষ পর্যন্ত চার্জশিটে শুধু প্রদ্যোত ভট্টাচার্য ছাড়া আর কারো নাম ছিল না। বিচারে ফাঁসির আদেশ হয় প্রদ্যোতের। তিন বিচারকের মধ্যে অন্যতম ছিলেন জ্ঞানাঙ্কুর দে,
তিনি অন্য দুজন বিচারপতির দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের তীব্র বিরোধিতা করেন, কিন্তু তার সে আপত্তিতে কোনো কাজ হয় না। প্রদ্যোত কুমার ভট্টাচার্যের মা পঙ্কজিনী দেবী ছেলের প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন, কিন্তু তাতে কর্ণপাত করেনি ব্রিটিশ সরকার। 1933 সালের 12 জানুয়ারি ফাঁসির দিন ধার্য করা হল প্রদ্যোত কুমার ভট্টাচার্যের। এর ঠিক 70 বছর আগে এই দিনেই জন্মেছিলেন ভারতবর্ষকে পৃথিবীর মানুষের সামনে অন্য উচ্চতায় তুলে ধরা এক বিবেক সন্ন্যাসী। মাত্র 20 বছর বয়সে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ভোর 5:30 ফাঁসি হয় প্রদ্যোত ভট্টাচার্যের। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে স্নান সেরে তৈরি হয়ে নেয় ভারত মায়ের বীর সন্তান। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তার মানসিক বল এতটুকু কমেনি। ডগলাস পরবর্তী ম্যাজিস্ট্রেট বার্জ যখন তাকে প্রশ্ন করেন যে তিনি তৈরি কিনা, তার উত্তরে প্রদ্যোত ভট্টাচার্য বলেছিলেন, "তুমি তৈরি হও বার্জ, এরপর কিন্তু তোমার পালা।" শেষ করব ফাঁসির দুদিন আগে মাকে লেখা শহীদ প্রদ্যোত কুমার ভট্টাচার্যের চিঠি দিয়ে। দীর্ঘ চিঠির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। চিঠির শুরুতে লিখছেন, "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, মা গো, আমি আজ যে মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনো শোক করো না। যদি কোনো ব্যারামে আমায় মরতে হতো, তবে কি আফসোসই না থাকতো সকলের মনে? কিন্তু আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি, তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে, মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ কথা মনেও স্থান দিও না মা, যে আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা সমস্ত আশাও লোপ পেয়ে গেল, সব রয়ে গেল আমার বাংলা ছেলে মেয়েদের মনে আর আমার বাংলা মায়েদের অন্তরে।" অন্য একটি অংশে লিখছেন, "মা, আমার চোখের সামনে যদি তোমার উপর কি অত্যাচার করে, আমি কি সঙ্গে সঙ্গে তোমায় রক্ষা করতে এগোব, নাকি আমি চিন্তা করতে বসবো এটা ঠিক হবে কিনা, এটা বিপজ্জনক হবে কিনা? আমি কি পুলিশ ডাকব, নাকি পরে আদালতে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে দেখব?" মা পঙ্কজিনী দেবীকে প্রদ্যোত যে চিঠি লিখেছিলেন, শুধু তাই দিয়েই একটা গোটা এপিসোড হয়তো হতে পারত। যদি কখনো তা সম্ভব হয় নিশ্চয়ই তাই করব, কিন্তু আজ চিঠির একদম শেষ অংশটুকু বলে শেষ করব। প্রদ্যোত তাঁর চিঠি শেষ করছেন এইভাবে, "মা, তোমার প্রদ্যোত কি কখনো মরতে পারে? আজ চারদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে, আমি তো বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে, বন্দে মাতরম।" আমাদের এই প্রয়াসকে উৎসাহ দিতে আপনি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন কিনা তা আপনি ঠিক করবেন। আমরা শুধু বলবো, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার উত্তর প্রজন্মের কাছে তুলে ধরুন ভারতের অগ্নিযুগের গর্বিত ইতিহাস। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।